নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেখুন, ভারী সুন্দর দেখতে। এই গাছটির নাম হলো রেড ড্রেসিনা বা লাল ড্রেসিনা। এটি একটি ইনডোর প্ল্যান্ট। রেড ড্রেসিনার অনেক ভ্যারাইটি আছে, যেমন সং অফ ইন্ডিয়াও আছে। সবকটা ভ্যারাইটি খুব সুন্দর দেখতে, তবে স্পেশালি এই ভ্যারাইটিটি এক্সিলেন্ট। রেড বা লাল রঙের লাইট এবং ডার্ক কালারের যে শেড আমরা দেখতে পাই, সেটা দেখলেই মন ভরে যায়। এত সুন্দর কালার কম্বিনেশন আমরা সচরাচর অন্য কোনো ইনডোর প্ল্যান্টে দেখতে পাই না। এই গাছ এত সুন্দর যে আপনার ব্যালকানি, টেরাস, এমনকি আপনার ঘরের রঙের ছোঁয়া এনে দেয়। এবারে আমরা দেখি যে গাছের কিরকম সানলাইট বা সূর্যালোক পছন্দ। এটি একটি ইনডোর প্ল্যান্ট, মানে লো লাইট প্ল্যান্ট। এ গাছের খুব কম আলো হলেই চলে। গরমকালে এই গাছকে ঘরের মধ্যে রেখে দিলেই এ গাছ খুব ভালো গ্রো করে। তবে ঘরে রাখলেও ঘরের যে অংশে বেশি পরিমাণে আলো থাকে, সেখানেই গাছকে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ ইনডিরেক্ট ব্রাইট সানলাইট এ গাছের খুব পছন্দ। আপনার ব্যালকনিতে এমন জায়গা যেখানে হালকা আলো আসে, সেরম জায়গা ওই গাছকে আপনি রেখে দিতে পারেন। তবে ঘরের এমন জায়গা যেখানে আলো আসে না, তেমন জায়গায় যদি একে রেখে দেন, এ গাছ হয়তো মরে যাবে না, কিন্তু এত যে সুন্দর রং পাতার, সে পাতার রংটি দেখবেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। উইন্টার বা শীতকালে এর আলোর বেশি প্রয়োজন পড়ে, তাই যতটা পারবেন শীতকালে একে ঘরের বাইরে রাখার চেষ্টা করবেন। একে ঘরের বাইরে ব্যালকনিতে বা মাঠে বা ছাদে এমন জায়গায় রাখবেন যে দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা যেন সূর্যের আলো এ গাছ পায়। এবারে আমরা আসি জলে। এই গাছ জল বিশেষ পছন্দ করে না, সেক্ষেত্রে আপনি আঙুল দিয়ে মাটির উপরে ভাগ 2 থেকে 3 ইঞ্চি দেখে নেবেন। যদি দেখেন যে শুকনো এরকম ঝুরঝুরে মাটি উঠে আসছে, সেক্ষেত্রে আপনি জল দেবেন। যদি দেখেন একটু মাটি ভিজে আছে, সেক্ষেত্রে জল একেবারেই দেবেন না। দেখুন, আমি যখন দেখলাম যে মাটি এরকম শুকনো, শুধুমাত্র তখনই আমি এ গাছেতে জল দেব। কেননা এ গাছের যদি রুট রট হয়ে যায়, তাহলে দেখতে পাবেন যে নিচে থেকে পাতাগুলো এভাবে শুকিয়ে শুকিয়ে কেটে এরকম ঝরে পড়ছে। কোনোভাবে এ গাছে যদি বেশি জল, অর্থাৎ ওভার ওয়াটারিং হয়ে যায়, এ গাছকে বাঁচিয়ে রাখা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু আন্ডার ওয়াটারিং হলে এ গাছ বেঁচে থাকতে পারে। 2 থেকে 3 মাস অন্তর এর জলের মধ্যে যদি ট্রাইকোডার্মা বা সাফ ফাঞ্জিসাইড আপনি দিয়ে জল ঢালেন, তাহলে রুট রটের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবারে আমরা আসি আর্দ্রতায়। এই গাছ আর্দ্রতা খুব ভালোবাসে, সেজন্য সপ্তাহে 2 থেকে 3 বার এ গাছকে আপনি ওয়াটার স্প্রে করতেই পারেন। এবারে আমরা দেখি লাল ড্রেসিনা বা রেড ড্রেসিনা কিরকম মাটি পছন্দ করে। ওয়েল ড্রেন এবং পোরাস মাটি এ গাছের খুব পছন্দ, এবং তার সাথে কিছুটা অর্গানিক ম্যাটার থাকলে খুব ভালো হয়। এবারে রেড ড্রেসিনার মাটি আমরা কিভাবে তৈরি করব দেখে নিই। আমরা মাটিকে 4 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ নেব বাগানের যে কোনো মাটি, আর 1 ভাগ নেব কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কার্ডং কম্পোস্ট হতেই পারে। 1 ভাগ নেব বালি, আর 1 ভাগ নেব কোকোপিট। তার সাথে আমরা নিম খোল কিছুটা নিয়ে নেব। এবারে আমরা দেখি যে এই গাছ কিরকম ফার্টিলাইজার পছন্দ করে। এ গাছের ফার্টিলাইজারে সেরকম কোনো চাহিদা নেই, শুধুমাত্র বছরে 2 বার সেপ্টেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাসে এ গাছে ফার্টিলাইজার আপনি দিতে পারেন। সেক্ষেত্রে 1 থেকে 1.5 মুঠো মতো যে কোনো কম্পোস্ট সার নিয়ে নেবেন, এবং মাটির উপরিভাগ একটু আলগা করে সেখানে কম্পোস্ট সারটা দিয়ে জল ঢেলে দেবেন। এছাড়াও বছরে 3 বার আপনাকে লিকুইড ফার্টিলাইজার দিতেই পারেন। সেক্ষেত্রে লিকুইড ফার্টিলাইজার কিভাবে তৈরি করব আমরা একটু দেখে নিই। আমরা 2 মুঠো ভার্মি কম্পোস্ট অথবা কাউডং কম্পোস্ট নেব, তার সাথে 1 টেবিল স্পুন মতো নিমখলি নেব। এটা আমরা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে গুলে নেব। আমরা সেটাকে চাপা দিয়ে ছায়াতে 2 দিন রেখে দেব। 2 দিন পর আমরা ভালো করে নাড়িয়ে নেব, সেটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে জলটা পাবো, সেটা 1:10 আমরা ডাইলিউট করে নেব। অর্থাৎ আমরা 1% নেব এই যে লিকুইড কম্পোস্ট সেটা, এবং 10% নেব জল। এই অনুপাতে মিশিয়ে নিয়ে গাছের মাটিতে দিয়ে দেব।
এবারে আমরা দেখি যে গাছ কিরকম টব পছন্দ করে। যে কোনো রকম টব এ গাছের পছন্দ। আপনি ইচ্ছা করলে কে পোড়া মাটির টবে রাখতে পারেন, অথবা প্লাস্টিকের টবে রাখতে পারেন, অথবা ঘর সাজানোর জন্য সেরামিকের টবে কে রাখতেই পারেন। যেহেতু এ গাছ জল বেশি পছন্দ করে না, সেই জন্য যদি প্লাস্টিকের টব বা সিরামিকের টবে কে রাখেন তাহলে খুব বুঝে এবং মেপে গাছকে জল দেবেন। এবারে আমরা আসি প্রোপাগেশনে। এই গাছের নিচেই নিজে নিজে খুব পাফ বেরোয়। পাফ মানে ছোট ছোট গাছ মাটি থেকে বেরোয়, যা একটু বড় হলে এই টব থেকে আপনি আলাদা করতে পারেন। সেখান থেকে আপনি দেখবেন যে নতুন গাছ পেয়ে যাচ্ছেন। পাফ হলে হালকাভাবে রুট সমেত কেটে তুলে নিয়ে নতুন টবে বসাবেন। দরকারে স্টেরিলাইজ করা ছুরি দিয়ে রুট সমেত কেটে তা তুলে নেবেন এবং সেটা নতুন টবে বসাবেন। এছাড়াও আপনি যদি গাছের ডাল কেটে নেন এবং বর্ষাকালে নিচ থেকে কয়েকটা পাতা ছেঁটে নিয়ে সেই ডাল কোনো ভিজে মাটিতে বসিয়ে দেন, সেখান থেকেও আপনি নতুন একটি গাছ পেয়ে যেতেই পারেন। এছাড়াও এ গাছের ওয়াটার প্রোপাগেশন হয়ে থাকে। মানে হচ্ছে আপনি যদি কোনো ডাল কেটে সেটা জলের মধ্যে চুবিয়ে দেন তাহলে কিছুদিন পর দেখতেই পাবেন সেখান থেকে ছোট ছোট শিকড় গজাচ্ছে। সেটা আপনি যদি কোনো ভিজে মাটিতে বসিয়ে দেন সেখান থেকে নতুন গাছ পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যেটা আপনি জলেই রাখবেন তাহলে আপনি একে জলে রাখতেই পারেন। এবারে আমরা আসি প্রুনিং এ। এ গাছের প্রুনিং খুব জরুরি, না হলে দেখবেন যে লম্বা হয়ে যাচ্ছে, গাছ এরকম সরু হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি গাছ যখন বড় হচ্ছে তখন যদি গাছের ডাল এভাবে কেটে দেন তাহলে সেখান থেকে দেখতে পাবেন যে আরো দুটো ডাল গজাচ্ছে। এভাবে আস্তে আস্তে দেখবেন যে গাছ এরকম ঝোপালো হয়ে যাচ্ছে। এবারে আসি টক্সিসিটিতে। এ গাছ পেট বা পোষ্যর জন্য টক্সিক হলেও মানুষের ক্ষেত্রে সেরকম কোনো টক্সিসিটি এ গাছের নেই। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রঙিন থাকুন। নমস্কার।